চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজকে আমি জানাতে চলেছি দু হাজার কুড়ি নতুন বছর মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিদ্যাক্ষেত্র ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র চাকুরি বিবাহ প্রেম অর্থ কর্ম স্বাস্থ্য এই বিষয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন তো এই বছর অর্থাৎ আঠেরো এবং উনিশ সাল মিনরাশির অনেক সমস্যা গেছে তো এই দু হাজার কুড়ি সাল মিনরাশির অনেক ক্ষেত্রে সুখবর অর্থাৎ সুসংবাদ নিয়ে আসতে চলেছে এই নতুন বছর আমি এটা মিন সার্বিক একটা রাশিফল আপনাদের সামনে আলোচনা করছি এটা দশা অন্তর দশার ক্ষেত্রে কিছুটা ডিফার তো করবেই তো আমি যে দুটো প্ল্যানেটকে নিয়ে মেনলি আলোচনা করছি সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনি এই বৃহস্পতি এই পাঁচই নভেম্বর থেকে রাশি পরিবর্তন করছে অর্থাৎ ধনুরাশিতে ঢুকছে সক্ষেত্রিক বৃহস্পতি ধনুরাশিতে অর্থাৎ খুব ধনুরাশি যে জায়গাতে বৃহস্পতি ঢুকছে নিজের ঘরে এবং সেখানে বৃহস্পতি খুব স্ট্রং হয় এবং চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনি মকর রাশিতে প্রবেশ করছে এক্ষেত্রে দেখা যাচ্ছে মিন রাশির একাদশে শনি এবং দশম স্থানে বৃহস্পতি আপনাদের অর্থভাগ্য এবছর খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা ভালো রিটার্ন পাবেন চাকরির নতুন সম্ভাবনা এমনকি গভর্নমেন্ট সার্ভিস পর্যন্ত হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের প্রবল সম্ভাবনা গভর্নমেন্ট সার্ভিসের মিন রাশি আমি খুব জোর দিয়ে বলছি আপনাদের খুব প্রবল সম্ভাবনা আছে গভর্নমেন্ট সার্ভিস এরপরে জানাচ্ছি যারা ব্যবসাতে আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে এবছর নতুন লগ্নি পাবেন এবং ব্যবসাতে যেগুলো টাকা আটকে আছে সেই সকল টাকা আপনারা রিটার্ন পাবেন মানে আটকে থাকা টাকা এরপর আপনাদেরকে আসছি বিদ্যাক্ষেত্রে যারা মাধ্যমিক লেভেলে আছে তাদের ক্ষেত্রে শুভ যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ এবছর বছর জাতক জাতিকারা বাড়ি গাড়ি অর্থাৎ ভূ সম্পত্তি ক্রয় করার প্রবল সম্ভাবনা আছে মিন এবছর যারা বয়স্ক লোক আছেন তাদের ব্যথা বেদনা অর্থাৎ বাতের ব্যথাটা বৃদ্ধি পাবে এটা একটা মাইনাস পয়েন্ট এবং যারা নতুন কর্মের চিন্তা করছেন তারা নতুন কর্ম করতেই পারেন নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে নতুন বেসরকার চাকরির যোগ দেখা যাচ্ছে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন সেটা বিয়েতে পরিণতি হতে দেখা যাচ্ছে এই দু হাজার কুড়িতে অর্থাৎ বিয়ের প্রবল সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকা জাতিকাদের মীন রাশির এই দু হাজার কুড়ি কিছু শুভ বার্তা নিয়ে আসবে যেটা আপনাদের জন্য খুব শুভ একটা সংকেত ইঙ্গিত করছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে আমি মীন রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম